মিষ্কার মিথ্যেটা আমি প্রমাণ করে দেব মা, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে করতে হবে। নাহলে মিষ্কা অনেক কিছু ঘটাতে পারে এই মিথ্যাটা ভাঙিয়ে। বড় বৌমা, তোমার কথায় অনেকটা ভরসা পেলাম, নইলে আমরা ঠিক বুঝতে পারছিলাম না কিভাবে কি করব। অভিযোগের আঙুলটা এখন ডাক্তারবাবুর দিকেই উঠেছে বাবা, তাই এখন আমাদের সবার উচিত ডাক্তারবাবুর পাশে দাঁড়ানোর। সোনারূপা ঘরে গেছে, আপনিও ঘরে যান। এখন আমাদের সবার জন্য এই লড়াইটা খুব কঠিন হবে ডাক্তারবাবু, তাই আপনি নিজেকে শক্ত করুন। যান, এবার অন্তত আমার কথাগুলো শুনুন। আমি ওকে সাহস দিতে পারছি না। তুমি কি করে পারছো দীপা ওকে সাহস জোগাড় দিতে? ওতে রীতিমতো রাগ হচ্ছে সূর্যর ওপর, কি পাড়াপাড়িটাই না করেছে মিষ্কাকে নিয়ে, এখন বুঝো গো। উনি বুঝতে পারছেন মা, আর উনি এটাও বুঝতে পারছেন যে মিষ্কাকে চিনতে অনেক দেরি হয়ে গেছে ওনার। কিন্তু আমি এখন কি করব? উনি যে ভুল করেছেন সেটা উনি শাস্তি পাবে ওটা দেখবো, নাকি ওনাকে এই দুর্নামের হাত থেকে বাঁচাবো? অভিমান আমারও অনেক জমা ছিল মা, কিন্তু এখন তো সেই অভিমান দেখানোর সময় নয়। বড় বৌমা, সূর্য তোমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছে, আমরাও বলেছি, অনুরোধ করেছি তোমাকে যে ওকে ক্ষমা করে দিতে, কিন্তু ক্ষমা জিনিসটা যে মুখের কথা নয়, সেটা যে কাজে করে দেখাতে হয় সেটাই তুমি বুঝিয়ে দিলে। আমি আর যাই করি না কেন বাবা, ডাক্তারবাবুর প্রতি কখনো আমি বিশ্বাস হারাইনি, বিশ্বাসের জোরেই আজ আমি এই ছাদের নিচে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আছি, আর সেই বিশ্বাসের জোরেই আমি ডাক্তারবাবুকে নির্দোষ প্রমাণ করব। আপনারা কেউ চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে মা। আমি এখন একটু বেরোচ্ছি, আমার খুব জরুরি একটা কাজ আছে। দীপা, 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 আমার খুব খারাপ লাগছে জানো, তোমার দাদা আর আমি ভেবেছিলাম, ইনফ্যাক্ট কাল রাতে আমরা আলোচনাও করছিলাম যে এবার তুমি একটু সুখের মুখ দেখবে, আজ যা হলো তার এখন এসব কথা থাকবো। অতি নিজেকে কিভাবে সামলাচ্ছ? আমি নিজেকে কি করে সামলাচ্ছি তার থেকেও বড় হলো মিষ্কার মিথ্যাটাকে প্রমাণ করা, আর তার জন্য আমার তোমার হেল্প লাগবে বৌদি। তুমি শিওর যে মিষ্কা মিথ্যা কথাই বলছে? ও কি করতে পারে, ও নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে আমি জানি। এরকম একটা কথা, ডাক্তারবাবু এরকম কোনো ভুল কাজ করতে পারেন না বৌদি, মিষ্কা ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে। বেশ, তুমি বলো আমাকে কি করতে হবে। আমি সামনাসামনি ওর সাথে দেখা করতে চাই, আজ এক্ষুনি, আর তুমিও আমার সাথে যাবে। বৌদি, তুমি তো অনেকদিন নার্সের কাজ করেছো, এই ব্যাপারটা ঠিক কি সেটা তুমি আমাকে বুঝিয়ে বলতে পারবে? আমি জানি না আমি কতটা কি করতে পারবো দীপা, কিন্তু তোমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাকে যা করতে হয় আর যতটুকু করতে হয় আমি করব। চলো তাহলে। ও মা, প্লিজ এসো এসো, কাম ইন কাম ইন। মিষ্কা তুমি ঘুমাচ্ছে? আচ্ছা, তুমি ওকে কি বলে ডাকবে বলো তো?
বড় মা ছোট মা নাকি ওর মা? কেন করছো এসব? কি লাভ হচ্ছে এসব করে? সব কথা কি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো? প্লিজ বসুন, আমি একটু চা কফি আনি। আর আপনি এসেছেন, আমার খুব ভালো লাগছে বৌদি। নমস্কার। তোমাকে যে প্রশ্নটা করলাম সেটার উত্তর দাও মিশকা। কি উত্তর চাও তুমি মিশকা? এসব নাটকের কারণ কি সেটা আমার মনে হয় সবাই মোটামুটি জানে, তাই না? কি চাও তুমি? সূর্যকে এটা নিয়ে আমি খুব ফোকাসড, জানো? যেটা চাই তো চাই, পাবে না। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেল, তুমি কোনোদিন ওনাকে পাবে না। তাই ঠিক আছে, আমি সূর্যকে না পেলেও আমাদের বেবি না। এটা হতে পারে না। স্বয়ং ভগবান এসে আমাকে বললে আমি বিশ্বাস করবো না ডাক্তারবাবু এরকম কাজ করতে পারেন। বাব, এখনো এত বিশ্বাস? হ্যাঁ, আমি আমার হাজবেন্ডকে বিশ্বাস করি। তোমার মতো এত নীচ ছোট মনের মেয়ে এসে যা খুশি বলবে। অবশ্য তোমাকে মেয়ে বলতে আমার ঘেন্না করে। এসব বলতে এসেছো তুমি আমাকে? এসব বললে গায়ের জ্বালা মিটবে? দীপা, তুমি আমার ব্যাপারে কি ভাবো সেটা আমার কাছে অজানা নয়। কষ্ট করে এত দূর এসে আবার সেই সেম কথাগুলো রিপিট করা। আমি তোমাকে শুধু এটাই বলতে এসেছি মিশকা, এসব নোংরামি তুমি বন্ধ করো। আমি জানি আমার সত্যিটা তোমরা কেউ বিশ্বাস করবে না। আমি আগে যতই মিথ্যে কথা বলে থাকি না কেন দীপা, এবার কিন্তু আমি মিথ্যে বলছি না। শিবানী বৌদি, আপনি তো একজন এক্সপিরিয়েন্সড নার্স, আগে কোন নার্সিং হোমে আপনি কাজও করতেন। আপনার চোখে নিশ্চয়ই পড়বে আমি মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলছি। আপনি আমাকে চেক করুন, ভালো করে চেক করুন, চেক করে বলুন তো। আপনার আমাকে দেখে মনে হচ্ছে না আমি মা হতে চলেছি। বলুন দীপাকে, ভালো করে দেখে বলুন। কারোর বলাতে আমার কিচ্ছু যায় আসে না মিশকা। তোমার মধ্যে যদি মাতৃত্বের কোনো লক্ষণ ফুটে ওঠে তার দায় কিন্তু ডাক্তারবাবুর নয়। আমি তোমাকে শুধু এটাই বলতে এসেছি তুমি আগুন নিয়ে খেলছো, তাই সাবধান। আর যদি তোমার আমাকে একান্তই বিশ্বাস না হয় তাহলে তুমি আমার ইউএসজি করাতে পারো, তাহলে তো সব সত্যিটা প্রমাণ হয়ে যাবে। আমার তোমাকে যা বলার বলা হয়ে গেছে মিশকা। এই নোংরামিগুলো করে আমাদের জীবন ভিসিয়ে দিও না, তাহলে এর ফল ভালো হবে না মিশকা। আমি এতক্ষণ ধরে আমার বেবির রাইটসের ব্যাপারে কথা বলছিলাম, কিন্তু তুমি যখন এত বড় বড় কথা বলছো তখন আমি তো আমার অধিকারটা নিয়েই ছাড়বো দীপা। তোমার সংসার, তোমার ফ্যামিলি, তোমার বর, সবটার ভাগ চাই আমার। না না, ভাগটা না, আমার পুরোটা চাই, সবটা চাই আমার। মিশকা চান তোমার মতো মেয়ের গায়ে হাত দিতে আমার ঘেন্না করে, না হলে তোমাকে আমি এখানে শেষ করে দিয়ে যেতাম। না দীপা, তুমি প্লিজ আমার সন্তানের ক্ষতি করো না, প্লিজ আমাদের মেরো না, প্লিজ দীপা। আমি তো তোমাকে সেন্সিবল মেয়ে ভেবেছি। ছি 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 ছি, তুমি একজন প্রেগনেন্ট মেয়ের গায়ে হাত তুলবে? তোমাকে না আমি শেষ করে দেবো। কি হচ্ছে নাকি? এসো এসো দীপা, কি করছো? কি ওকে সব বলে কিছু লাভ আছে? হ্যাঁ শোনো, ও কি মানুষ, ও যা বলার বলে দিয়েছে, এবার ওর ভালো ওর মন্দ নিজে বুঝে নেবে। চলো চল,
এই শেষ সুযোগ দিয়ে গেলাম তোমায়। পরে বলো না আমি তোমাকে সাবধান করিনি। দীপা চলো। শেষ সুযোগ। দেখলে তো, আমি ঠিক জানতাম। আমাকে জানা এখনো বাকি আছে ওর। আমি ওকে ছাড়বো না। আমি ওর বৌদি। হ্যাঁ, কি ভাবছো তুমি? আচ্ছা দীপা, আমার কেমন যেন মনে হচ্ছে মিশকা সত্যি প্রেগন্যান্ট। না, এটা হতে পারে না, কিছুতেই না। আর যদি হয়ও তাহলেও আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না।